আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা দিব সেটা হচ্ছে বাংলাদেশে খুবই পপুলার চিতই পিঠা। আর এই চিতই পিঠা কীভাবে আমরা গ্যাসের চুলাতে শুকনা গুঁড়ি দিয়ে একেবারে পারফেক্ট কিনে আনা বা গ্রামের বাড়িতে যেরকম হয় সেরকম পারফেক্ট পিঠা আমরা বানিয়ে খেতে পারি বাসায়, তো আজকে সেইটা রেসিপিটা দিচ্ছি। আর এটা হচ্ছে আমার দেওয়া রেসিপি, আমার খুব ভালো করে বানায় এটা, তাই ভাবলাম যে আমার রেসিপিটাই দিই। তো এখানে একটা হাঁড়িতে কিছুটা চালের গুঁড়া এবং পানি নিয়ে অল্প একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে এটা মিডিয়াম আঁচে অবশ্যই একটা সুজির মতো করে নিতে হবে, এটাকে সুজি করা বলে। তো এটা যখন প্রায় হয়ে আসবে ঘন সুজির মতো যখন হয়ে যাবে তখন আমরা চুলাটাকে অফ করে দিব। এবং আমি এখানে আজকে চুলার উপরেই করে দেখাচ্ছি, কারণ আমি আমি ক্যামেরাটাকে এখানেই সেট করেছিলাম। তো আপনারা ভাববেন না যে চুলাটা জ্বালানো আছে, চুলাটা কিন্তু বন্ধ করা আছে। এবার এই সুজির মধ্যে এখানে আমি 1.5 কেজি চালের গুঁড়া দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা সেমি ঠিক একটা ডো করতে হবে। এবং ডোটা এমন হবে, এটা আপনি কিছুটা পানি দিয়ে দিয়ে অল্প করে দিয়ে দিয়ে তারপর একটা ডো করে নিতে হবে, একসাথে বেশি পানি দিতে যাবেন না। এবং এখানে অবশ্যই আপনার স্বাদ অনুযায়ী লবণ দিতে ভুলবেন না। একটা সময় ধারণা ছিল আমাদের যে গ্যাসের চুলাতে চিতই পিঠা হয় না, বাট এটা একেবারেই ভুল। আজকের রেসিপি ফলো করলে সবাই পারবেন বানাতে। এবং পানিটা আরও একটু বুঝে দিতে হবে, আরও কিছুটা পানি লাগবে। এবং সেটা আপনি যখন চুলাতে আপনি যখন ব্যাটারটা বানাবেন তখন আপনি আন্দাজ করে পানিটা দিতে হবে। আর এটা ফাইনাল লুকটা কেমন হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে কোনো কষ্ট হবে না যে কতটুকু পানি দিলে এরকম একটা পারফেক্ট ব্যাটার হবে। এরকম একটা গোল চামচে নিয়ে আমরা চেক করে নিচ্ছে যে ব্যাটারটা কতটুকু হয়েছে। আপাতত মনে হচ্ছে যে ব্যাটারটা হয়ে গিয়েছে, কারণ আপনার চালের ব্যাটারটা যখন ভেতরের দিকে চলে যাবে তখনই মনে হবে যে ব্যাটারটা হয়ে গিয়েছে। তারপরে আরও কিছুটা পানি অ্যাড করতে হবে, কারণ আমরা এটাকে 20 মিনিটের জন্য রেখে দিব। আর এই 20 মিনিটে চালের গুঁড়াটা আরও কিছুটা পানি টেনে নেবে। উপর থেকে যখন ব্যাটারটা ছেড়ে দিলে খুব দ্রুত ভেতর দিকে চলে যাবে, তখন আসলে ব্যাটারটা হয়ে গিয়েছে। তো এখানে একটা পিঠা বানানোর এরকম একটা একটা প্যান নিয়ে নিয়েছি আমরা। এরকম প্যান আজকাল সব স্কুলের সামনে বিভিন্ন ভ্যানে করে মামারা বিক্রি করে, কিন্তু এটা কোনো সুপার শপে পাবেন না। আর এই চাচের মধ্যে পিঠা বানালে পিঠাটা অনেক সুন্দর হয়। পিঠার ব্যাটারটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে অল্প একটু 2-3 মিলিমিটারের মতন বাকি রেখে তারপরে দিতে হবে ব্যাটারটা। ব্যাটার দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2-3 মিনিটের মধ্যে আমাদের প্রথম ব্যাচের পিঠাটা হয়ে যাবে, এরপরে এগুলো আরও দ্রুত হয়ে যাবে। সো কিছুক্ষণ ঢেকে রাখার পরে আমরা খুলে দেখবো যে পিঠাটা হয়েছে কি না। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমরা দেখতে পাবো যে পিঠাগুলো হয়ে গিয়েছে। তো প্রথম ব্যাচে পিঠাটা উঠাতে একটু কষ্ট হতে পারে, কিন্তু এরপরে এগুলো খুব সহজেই উঠে যাবে এবং দেখেই বোঝা যাচ্ছে যে কতটুকু সুন্দর আর ফ্লাফি সুন্দর হয়েছে পিঠাগুলো। এটা ইচ্ছে করলে আপনি আমরা যে রসে ভিজাই সেই পিঠাটাও করা যাবে এই পিঠা দিয়ে। একেবারে পারফেক্ট একটা চিতই পিঠার রেসিপি গ্যাসের চুলাতে এবং শুকনা গুঁড়ি দিয়ে। হয়ে গেল আমাদের পিঠা, এবার তারপরের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি।
অল্প কিছু সময়ের মধ্যে আমাদের সেকেন্ড ব্যাচের পিঠাগুলো হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্টস দিবেন, এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্লিজ। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড গিভ এ থামস আপ। সো থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকবেন। আর আজকের এই রেসিপিটা ছিল আমার আম্মার দেওয়া রেসিপি। আমার আম্মা খুব ভালো পিঠা বানায়, খুবই মজার পিঠা বানায়, একেবারে পারফেক্ট পিঠা বানায় আমার আম্মা। তো এই জন্যই আসলে চিন্তা করলাম যে এটা আমি না করে আম্মা যেহেতু খুব ভালো বানায়, সো আম্মার রেসিপিটাই দিই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।